স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাজধানী ঢাকা। পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহমান এই বুড়িগঙ্গার উত্তর পাড়ে কখন যে ঢাকা শহরের গোড়াপত্তন ঘটে তার সঠিক কাল জানা না গেলেও সাধারণভাবে এটি সর্বজন স্বীকৃত যে 1600 সালের প্রথম দিকে এই বুড়িগঙ্গার উত্তর পাড়ে গড়ে ওঠা জনপদ ঢাকা নামে পরিচিত হতে থাকে। এই পরিচিতির সূত্র ধরে এখানে আগমন ঘটতে থাকে তৎকালীন বিভিন্ন বিদেশি শাসক গোষ্ঠীর। ভারতবর্ষে তখন শাসন চলছিল মুঘল সম্রাট জাহাঙ্গীরের। তিনিই প্রথম 1610 সালে ইসলাম খাঁ নামে তার একজন প্রতিনিধিকে পাঠান এই ঢাকায়, এবং এই ইসলাম খাঁ ঢাকার নাম পাল্টে রাখেন জাহাঙ্গীরনগর। কিন্তু সাধারণ মানুষের মুখ থেকে এ নাম মুছে ফেলা যায়নি, তারা এ শহরকে ঢাকা নামেই ডাকতে থাকে। সেই থেকে নানা ঘটনার আবর্তে এদেশ চলে যায় ব্রিটিশ তথা ইংরেজ শাসনের অধীনে। দীর্ঘ 200 বছর পর 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান হলে এই ঢাকা পাকিস্তান নামে একটি ভিন্নভাষী দেশের প্রাদেশিক রাজধানীতে রূপ নেয়। আমাদের এই বাংলার নাম হয় পূর্ব পাকিস্তান। 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর একই বছর 16ই ডিসেম্বর সার্বভৌম একটি স্বাধীন দেশের মর্যাদা লাভ করে এদেশ। তখন থেকে ঢাকা একটি আত্মমর্যাদাশীল একটি পূর্ণাঙ্গ রাজধানী হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করে। মানুষের মনে জাগে দেশ গড়ার নতুন স্বপ্ন। কর্মব্যস্ততায় মুখর হয়ে ওঠে ঢাকা মহানগরী। এটি সদরঘাট, ঢাকা নদীবন্দর। দৈনিক শত শত লঞ্চ ছেড়ে যায় এই ঘাট থেকে দূর দূরান্তের গন্তব্যে, আবার ফিরে আসে এই ঘাটে। এই সদরঘাট পেরিয়ে একটু উত্তরেই সদরঘাট চৌরাস্তা ও ওভারব্রিজ। এরই পশ্চিম উত্তর কোণে ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজিয়েট স্কুল। আজকের কথা নয়, সেই ইংরেজ আমলে 1835 সালে প্রতিষ্ঠিত হয় এই স্কুল। সম্ভবত ইংরেজরা তাদের ব্যবসা বাণিজ্যের স্বার্থেই এদেশের মানুষের মধ্যে ইংরেজি ভাষার বিস্তার ঘটানোর উদ্দেশ্যেই এ ধরনের স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ইতিহাসবিদদের মতে জেমস ট্রেলার নামে এক ইংরেজ ভদ্রলোক এই স্কুল প্রতিষ্ঠায় উদ্যোগী হন। তবে ঢাকাবাসীরাও চাঁদা দিয়ে স্কুল প্রতিষ্ঠার কাজে সহায়তা করেন। প্রথমে ইংলিশ সেমিনারি হিসেবে পরিচিত এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন এক ইংরেজ ভদ্রলোক, মিস্টার রিজ। এই স্কুলে লেখাপড়া করেছেন এমন অনেক গণ্যমান্য ব্যক্তির মধ্যে আর্মেনিয়ান জমিদার মিস্টার ফুগস, নবাব খাজা আব্দুল গনি ও জমিদার মৌলভী আব্দুল আলী অন্যতম। তৎকালীন পূর্ব বাংলায় এটি ছিল প্রথম ইংরেজি স্কুল। 1841 সালে এই সেমিনারি থেকেই জন্ম নেয় ঢাকা কলেজ। 1835 সাল থেকে 2006 সাল, দীর্ঘ 171 বছর। 1835 সালের 15ই জুলাই এই স্কুলের গোড়াপত্তন ঘটে। আজ 2006 সালের 15ই জুলাই। কাকতালীয় হলেও এটি খুবই তাৎপর্যপূর্ণ। আজ এই স্কুলের 172তম জন্মদিনে আমরা এসেছি এই স্কুলের পরিচিতি তুলে ধরতে। আজ এই স্কুলের 172তম জন্মদিবস। এমনি একটা দিনে এই অনুষ্ঠান ধারণ করতে পেরে আমরা আনন্দিত, গর্বিত। ঢাকা কলেজিয়েট স্কুল কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আজও তার এই মূল ভবনে। অতীতের কোনো ঘটনা বা কোনো ক্ষণকে ধরে রাখা না গেলেও বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা উদ্যোগ নিয়েছি আজকের এই দিন, এই মুহূর্ত ও ক্ষণকে ধরে রাখতে। উদ্যোগী হয়েছি 172তম জন্মদিনে এই স্কুলে অধ্যয়নরত সকল ছাত্র, পাঠদানকারী শিক্ষক, প্রধান শিক্ষক, কর্মকর্তা
কর্মচারী সহ সকলের উপস্থিতি ও অবস্থানকে ক্যামেরাবন্দী করে ইতিহাসের পাতায় স্থান করে রাখার। আমাদের ধারণকৃত এই ছবি প্রতিনিধিত্ব করবে শত বছরের ভবিষ্যৎ প্রজন্মের কাছে। তারা জানতে পারবে, দেখতে পারবে আজকের এই স্কুলের কর্মব্যস্ততা। সিঁড়িবে দোতলায় উঠলেই প্রথমেই প্রধান শিক্ষক সাহেবের কক্ষ। বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন 2001 সালের 7ই আগস্ট যোগ দেন এই স্কুলে। তার সুদক্ষ নেতৃত্বে এই স্কুল নানা বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে চলেছে উন্নতির শিখরে। অমায়িক ব্যবহারের অধিকারী স্নেহবৎসল জনাব আনোয়ার হোসেন সকলের কাছে খুবই জনপ্রিয়। জিপিএ প্রাপ্ত কয়েকজন ছাত্রের তাদের প্রাণপ্রিয় প্রধান শিক্ষকের সঙ্গে ছবি তোলার এ ধরনের আগ্রহ যেন তাই প্রমাণ করে। এদেশের প্রাচীন বিদ্যালয় সমূহের অন্যতম এই ঢাকা কলেজিয়েট স্কুল, এর পশ্চাতে রয়েছে এক বিরাট নিজস্ব ঐতিহ্য ইতিহাস। 1757 সালের 23শে জুন ফরাসির আম্রকাননে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হলে এদেশের ভাগ্যাকাশে যে দুর্যোগ নেমে আসে তা চলে প্রায় 200 বছর। এই সুদীর্ঘ সময় শুধু বঞ্চনা ও শোষণ নিপীড়নের ইতিহাস রয়েছে, পাশাপাশি ইংরেজদের নিজস্ব প্রয়োজনে বিভিন্ন উদ্যোগ তার ধারাবাহিকতায় স্বীয় সুবিধার কথা চিন্তা করে ইংরেজরা এদেশে প্রথম একটি ইংরেজি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেন, যার ফলশ্রুতিতে 1835 সালে 15ই জুলাই এই স্কুলটি স্থাপিত হয়। মিস্টার রিস নামে একজন ইংরেজ এর প্রতিষ্ঠাতা। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য পূর্ব বাংলায় এ হচ্ছে সর্বপ্রথম স্কুল। তখন এর নাম ছিল ঢাকা ইংলিশ মিশনারি। 1841 সালে এই মিশনারি থেকে ঢাকা কলেজের জন্ম হয় আর স্কুল শাখা ঢাকা কলেজিয়েট স্কুল নামে অভিহিত হয়। তখন এক কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে স্কুলটি পরিচালিত হতো। 1921 সালে এই ঢাকা কলেজ থেকে উদ্ভব হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। মূলত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল দেশের লোকদের পাশ্চাত্য ভাষা জ্ঞান ও বিজ্ঞানের সঙ্গে পরিচিত করা। বর্তমানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কলকাতার তদানীন্তন পাদ্রী মিস্টার সিম ক্লেয়ার। তিনি 1839 সাল থেকে 41 সাল পর্যন্ত এর পরিচালনার ভার গ্রহণ করেন। 1848 সাল থেকে 1872 সাল পর্যন্ত আরও 5 জন ইউরোপীয় সাহেবই এর কর্মসচিব বা প্রধান ছিলেন। সর্বপ্রথম ভারতীয়দের মধ্যে হতে বাবু কৈলাসচন্দ্র ঘোষ 1873 সালে এর প্রধান কর্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তবে শিক্ষা ইতিহাসের অন্যতম দাবিদার এই প্রতিষ্ঠানের স্বর্ণযুগ ছিল সফল ও সুনামধন্য কর্ণধার রায় সাহেব রত্নমণি গুপ্তের সময়কাল। তিনি 8 বছর প্রধান কর্মকর্তা থাকাকালে অবিভক্ত বাংলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এন্ট্রান্স পরীক্ষায় ছাত্রগণ পরপরই 8 বছর বঙ্গ বিহার আসামের মধ্যে প্রথম স্থান অধিকার করে ইতিহাস সৃষ্টি করেন। কালের বিবর্তনে বিভিন্ন পরিবর্তন ও সীমাবদ্ধতার কারণে আজ প্রতিষ্ঠানটির পূর্ব ইতিহাস হারাতে যেতে বসলেও বর্তমানে আবারও প্রদীপের ক্ষীণ শিখার মতো জ্বলে উঠছে। বর্তমানে অত্র বিদ্যালয়ের শিক্ষক ছাত্র অভিভাবক সকলের প্রচেষ্টায় উত্তর থানার ভিতরে ভিত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে এবং প্রাইমারি ভিত্তি পরীক্ষায়ও প্রথম স্থান অধিকার করেছে অত্র বিদ্যালয়ের ছাত্ররা। জুনিয়র ভিত্তি পরীক্ষায় ট্যালেন্ট গ্রেড বৃত্তি পেয়েছে 2 জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে সাধারণ গ্রেড বৃত্তি পেয়েছে 6 জন। প্রাইমারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট গ্রেড বৃত্তি পেয়েছে 6 জন
এবং সাধারণ গ্রেডে বৃদ্ধি পেয়েছে 3 জন। এসএসসি পরীক্ষায় 2006 সালে অনুষ্ঠিত পরীক্ষায় জিপিএ পাস পেয়েছে 35 জন ছেলে, জিপিএ এ প্লাস মানে এ পেয়েছে 96 জন, জিপিএ এ মাইনাস পেয়েছে 50 জন, বি পেয়েছে 47 জন, সি পেয়েছে 14 জন। কিছু ছেলে অকৃতকার্য হয়েছে এক বিষয়ে বা দুই বিষয়ে, যেহেতু বোর্ড 8 বিষয়ের ভিতরে 4 বিষয় কৃতকার্য হলে আর 4 বিষয় তারা পরবর্তী পরীক্ষা দিতে পারে, সেই কারণে কিছু দুর্বল ছেলেকেও আমরা যারা পরীক্ষা টেস্ট অকৃতকার্য হয়েছিল তাদের পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি দিয়েছি। কারণ দুর্বল ছেলে যারা ওরা আগে থেকে স্কুলে ছিল, স্কুলটি ক্লাস 2 থেকে 10 পর্যন্ত, সেই সমস্ত ছেলেদের আমরা যদি এমনি টেস্টে বাদ দিয়ে দিতে থাকি তাহলে কোনো বছরই তারা এসএসসি পরীক্ষা হয়তো দিতে পারবে না। সেই তাদের কথা ছেলেদের কথা বিবেচনা করে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যেন তারা আংশিকভাবে পরীক্ষা দেয়া এবার পাশ করার পরে আবার পরবর্তী যে বাকি অংশটুকু বা বাকি বিষয়গুলি তারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারে। সেই হিসেবে আমাদের পরীক্ষার রেজাল্ট 100% আমরা অর্জন করতে পারিনি। আশা করি বছর আর 2-3 বছরের মধ্যেই আমাদের স্কুলের রেজাল্ট আরও উন্নতর হবে, অনেক ছেলে জিপিএ পাস পাবে এবং 100% বা 100% রেজাল্ট আমরা দিতে পারবো বলে আশা রাখি। বর্তমান বিদ্যালয়ের দক্ষিণ পাশে রাস্তার পাশে যে মার্কেট আছে সেই মার্কেটে বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ সরবরাহ করে, সেটা আমাদের বিদ্যালয়ের জন্য ক্ষতিকর শব্দ হয় এবং বিদ্যালয়ের গেটের সামনে মেন গেটের সামনে টেম্পো স্ট্যান্ড, টেম্পো যে কোনো সময় যে কোনো ছেলে গায়ের উপরে উঠে যেতে পারে বা অন্য সময় উঠে যায়ও দেখা যায়। টেম্পো স্ট্যান্ডটা যদি সরানো যেত তাহলে শব্দ দূষণ থেকে এবং যে কোনো দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারতাম। তারপরে বিদ্যালয়ের যে পুরাতন ভবন সেটা অত্যন্ত জরাজীর্ণ, যে কোনো মুহূর্তে বসে পড়তে পারে বা কিছু কিছু অংশ ভাঙে আমরা নিজেরা খেলে এখনও ব্যবহার করি। সেগুলো যদি সরকার মহোদয় নতুন এটাকে ভেঙে নতুন ভবন করতেন তাহলে হয়তো স্কুলের পরিবেশ আরও উন্নত হতো এবং আমরা আরও উন্নত পরিবেশে ছেলেদের লেখাপড়া শিক্ষা দিতে পারতাম। প্রধান শিক্ষক সাহেবের বক্তব্যের যথার্থতা ফুটে উঠে স্কুল প্রাঙ্গণে অপেক্ষমান কয়েকজন অভিভাবকের প্রতিক্রিয়া ব্যক্ত করার মধ্য দিয়েও। একজন লোক মারা গেছে, যে কোনো মুহূর্তে এখানে ইলেকট্রিসিটি করতে পারে, তারপর আপনার এই যে গাড়ি ঘোড়া বাসগুলা চলে, কিছুদিন আগে আমরা এখানে বাস বন্ধ করার চেষ্টা করছি কিন্তু পুলিশের কারণে সেটা পারি নাই, কারণ পুলিশরা এখানে টাকা খাচ্ছে, খেয়ে তাদের পারমিশন নাই এদিকে ঢোকার বাসে, তারপরেও তারা এখানে ঢোকাচ্ছে। তো এইসব কারণে আমরা খুব টেনশনে থাকি বিধায় কাজকর্ম ফেলে দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে থাকি, কারণ আমার বাচ্চারা যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় তাহলে আমার এই কামতাজ বা আমার এই উপার্জনের কোনো কাজে লাগবে না, এই কারণে আমরা 24 আওয়ার্স এখানে থাকতে বাধ্য হচ্ছি। দেখেন শুধু আমি না, আমার মতো এরকম বহু মাদার আছে এলাকা কেন বসে থাকি, এতে কি কোনো কাজ নেই, যথেষ্ট কাজ আছে। এমন একটা মানে বিকট শব্দ আসে এই জেনারেটর থেকে। তারপরে এখানে একটা আপনার এই যে স্ট্যান্ড, এই স্ট্যান্ডে যে কোনো মুহূর্তে গাড়ি এদিকে আসে ওদিকে আসে, বাচ্চাদের একটা অ্যাক্সিডেন্ট, এইসব কারণে আমরা এখানে দাঁড়িয়েছি। যে কোনো মুহূর্তে কেন বসায় আর এটার পয়সা কে খায়,
সেটা আমরা নিজেরাও জানি। আমরা এখানে সংঘবদ্ধ দলেরা, আমরা এখানে সার্জেন্ট পুলিশ এদেরকে কইলা আমরা এটা শুনা পাই না। এখানে অনেকবার বলা হয়েছে এবং সাউথে আমরা একটা অ্যাপ্লিকেশনও দিছি, যেটাকে কিছু করা হবে। তো এই চিত্র ধারণ করেছেন এবং সব কিছু জানতেছেন, এখন এই চিত্র ধারণ করার পরে এই খবরগুলো জানার পরে কতটুকু প্রতিকার হবে বা কতটুকু সংস্কার হবে, কতটুকু এই দুর্ভোগের ই হবে এটা অনিশ্চিত। আমরা তবে আমরা মনে করবো আপনাদের এই ধারণকৃত যে চিত্র আজকে তুলে নিয়ে যেতেন, এটা যদি সঠিকভাবে এটা সত্যায়িত হয় এবং প্রচার হয়, এটার প্রতিবাদ হয়, তাহলে আমরা মনে করবো যে ওয়াইল্যান্ড কোর্ট এবং পেস্টে একটা আমাদের বাচ্চাকে বাঁচাতে হবে। আমাদের সবার একটা বড় দাবি, আমাদের সবার একটা বড় দাবি হইল এই যে স্ট্যান্ডার্ড, এই যে রাজধানীর যে গাড়িগুলো থাকে স্ট্যান্ডার্ডকে তুলে দাও। শিশুদের জন্য আজকে শিশু যদি আগামীর ভবিষ্যৎ হয় তাদের এদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে এইগুলো দূর করতে হবে। সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আমি আক্তার যথেষ্ট নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। আমি হাই স্কুলে 2005 সালের জুনে জয়েন করেছি। আমি পূর্বে যে নবপুর সরকারি উচ্চ বিদ্যালয় ছিলাম, ওইখান থেকে তারপরে প্রমোশন এখানে আসছে। এখানে আসার পর আমি খুব গর্ববোধ করি যে আমি একটা প্রতিষ্ঠিত পুরানো স্কুলে শিক্ষকতা করি এবং ওই স্কুলের আমি একজন সহকারী প্রধান শিক্ষক, আর আমি একজন মুক্তিযোদ্ধা। সেই হিসাবে পুরাতন ঢাকার এই স্কুলে আমার যোগদানটা অনেক গর্বিত ব্যাপার। আমাদের স্কুলের ডিসিপ্লিন খুবই সুন্দর। আমি যেহেতু একজন মুক্তিযোদ্ধা, আমি একজন এক্স আর্মি পার্সন, সেই হিসাবে আমি প্রথমে গুরুত্ব দিই আমার স্কুলে ডিসিপ্লিনটাকে। আমি আমার স্কুলের ডিসিপ্লিন খুব সুন্দর। আই এম দ্য ফার্স্ট ম্যান টু এন্টার ইন দিস স্কুল ফার্স্ট টাইম। আমি সর্বপ্রথম এই স্কুলে ইন করি, যেহেতু সকালবেলা আমাদের ক্লাস হয় 7:30, আমি এখানে ইন করি 7:00। ইন করার ফলে সমস্ত টিচাররা আমাকে কল করেন যে আমাদের টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার যখন 7:00 ইন করে ছাত্রদের সাথে ক্লাস, আমরা প্রতি সপ্তাহে না পড়লে পূর্ণ দিন পর্ব আমরা গার্জিয়ানদের সাথে একটা লিয়াজো মেনটেন করি, ছেলের ভালো মন্দ কী হলো না হলো। আমরা পাক্ষিক একটা পরীক্ষা নিই, পাক্ষিক পরীক্ষার রেজাল্টটা সরাসরি গার্জিয়ানদের কেন জানাই দিই, ওই রেজাল্টটা কোন ছেলে কী কতটুকু খারাপ করলো ভালো করলো এটা অভিভাবকরা জানেন, জানে আর সেভাবে ওনারা বাড়িতে সেটার মানে আমরা সাবজেক্ট টিচারকে আমরা স্মরণ করাই দিই যে আপনার এই সাবজেক্টে এতগুলি ছেলে এই নম্বর পাইলো কেন, মিনিমাম নম্বর পাইলে আমরা ওই স্যারকেও অ্যাডভাইস করি, এর ফলে আমাদের রেজাল্টটা ইনশাল্লাহ ভালো হয়। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর শিক্ষকরাই দান করেন এই শিক্ষা। সুতরাং শুধু মেরুদণ্ড নয়, শিক্ষকরাই হচ্ছেন জাতির প্রাণসত্তা। এই শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে তিলে তিলে গড়ে ওঠে একজন শিক্ষার্থী, জন্ম লাভ করে একজন আদর্শ মানুষ হিসেবে। মানুষ গড়ার এই স্থপতিদের সঙ্গে এখন পরিচিত হব আমরা। আমি 2005 সালের জুনে এখানে যোগদান করছি এবং অদ্যাবধি কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের সহকর্মীদের নিয়ে আমরা ভালো আছি, আমরা একটা সুন্দর পরিবার, সুন্দর পরিবারের মধ্যে আমরা সহবস্থান করছি এবং আমরা আমার নাম মোহাম্মদ শাকির। আমি এখানে 1991 সালে ডিসেম্বরে এখানে জয়েন করি। বিগত 15 বছরের বেশি আমি এখানে চাকরি করছি। 2001 সালে আমি এখান থেকে বর্তমানে নরসিংহে গিয়েছি, আবার এখানে আবার আমি আসছি। তো স্কুল হিসাবে আমার খুব প্রিয় স্কুল, তাই এখানে আমি চাকরি করি। থ্যাংক ইউ। আমার নাম নাজিমউদ্দিন সরকার।
অনার্স এনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বিএড করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সিনিয়র শিক্ষক হাই স্কুলে জয়েন করেছি 1991 সালে, অত অধিবর্তন তো আছি, যদিও মাঝখানে একবার ভর্তি হয়েছিলাম সারিবাংলা নগর সরকারি উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে শিক্ষাদান করতে পেরে নিজেকে গর্ববোধ করছি, যেহেতু ঢাকা কলেজের স্কুল একটি ঐতিহ্যবাহী স্কুল এবং আমি তো
সহকারী শিক্ষক ঢাকা কলেজিয়েট স্কুল। 1997 সালে গোড়া থেকে স্কুলে এসে জয়েন করেছি। আর এই স্কুলের দিদিভাই স্কুল এবং আমাদের স্কুল যোগদান করি এবং এটা ঢাকা শহরের একটি ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলে চাকরি করতে পারে আমি বলেন ভালো লাগে যে এই উপমানুষের সবচেয়ে ঐতিহ্যবাহী একটা স্কুলে আমি চাকরি করছি এবং এখানকার শিক্ষক ছাত্র সবাই বেশ আন্তরিক। সর্বোপরি আমাদের উদ্যোগ কর্মকর্তা যারা আছেন প্রধান শিক্ষক সাহেব সবাই আমাদের বেশি রাখেন স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য অনবরত প্রচেষ্টা চাই। দোতলার এই স্থানটিতে সৃজন করা হয়েছে একটি চমৎকার বাগান। স্কুলের সহকারী শিক্ষিকা নীলুফা বেগম ঘুরিয়ে দেখালেন আমাদেরকে এই বাগান। নীরবে নিভৃতে স্কুলের কল্যাণে কাজ করে যাচ্ছেন কয়েকজন অফিস সহকারী ও কর্মচারী। আমি ইউনিক কাজ করি, আমি রসুল মোহাম্মদ আমি রসুল। আমি মোহাম্মদ রফিক ভুঁইয়া, আমি দুই ছাত্র গার্জেন এবং টিবিনের সাথে আমি তাকে সাহায্য করি। মোহাম্মদ আবু সুফিয়ান, আমি স্কুলের টিবিনের কাজ করি ছাত্রদের। আমার নাম আয়েশা দেবী, আমি টিফিন করার কি টিফিন বানাই সাথে সাথে এটি করি। মাঠের অভাবে ছুটির দিনে স্কুলের এই সংকীর্ণ প্রাঙ্গণেই ছেলেরা মেতে উঠে ফুটবল খেলায়। স্কুলটিতে রয়েছে একটি চমৎকার লাইব্রেরি। এখানে রয়েছে বহু দুর্লভ পুস্তকের সংগ্রহ। টিফিনের ফাঁকে এখানে অধ্যয়নে ব্যস্ত থাকে ছাত্ররা। সাংস্কৃতিক ক্ষেত্রেও এগিয়ে আছে এই স্কুলের ছাত্র। শিক্ষক শিক্ষিকাদের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। সকলে কহিল, না না।
মিষ্টি আলু, গোল আলু, লম্বা আলু। এখন শিক্ষার্থীদের জিজ্ঞেস করলেন, এই তোমাদের হয়েছে আলু কত প্রকার? শিক্ষার্থীরা বললেন, জি হয়েছে। এখন এক ছাত্রীকে বললেন, এই তুমি উঠে বলো তো আলু কত প্রকার? ছাত্রীরা বললো, thank you.
আমি কিছু চাল দিয়ে দিচ্ছি। দেখেছো এই চাল থেকে আগুন ছাড়া মনে যে তৈরি করা সম্ভব কিনা? আমার হাতে আপনার একটা গ্লাস দেখতে হবে। আচ্ছা, গ্লাস থেকে কোনো কিছু আনা সম্ভব? সম্ভব? আপনারা কি পারবেন কোনো কিছু আনতে? না। আচ্ছা, আমি চেষ্টা করে দেখে তো পারি কিনা। Thank you.
এই স্কুলে বিএনসিসির তৎপরতাও বেশ লক্ষণীয়। এবার শিক্ষার্থীদের সঙ্গে পরিচয়ের পালা। থ্যাংক ইউ। আমার নাম বলি
যাইতেছে। আমি এই স্কুলে একজন নিয়মিত ছাত্র। আমার নাম বাবু মজুমদার, আমি এই স্কুলে একজন নিয়মিত ছাত্র এবং আমি সপ্তম। আমার নাম মোহাম্মদ নাদির ইসলাম শামীম, আমি এই ক্লাসের বর্তমান ক্যাপ্টেন। আমার নাম সুফিয়ান সৌজা, আমি স্কুলে একজন নিয়মিত ছাত্র। আমার নাম ফাহিম হোসাইন, আমি আমার ওয়ার্ড। আমার নাম তায়েব ভূঁইয়া, আমি এই স্কুলের একজন নিয়মিত ছাত্র। Thank you.
Silently took all the insults inflicted upon her.
kid. She could hear people talking about her, but she didn't falter and took it as a challenge. আজকের এই ছোট্ট শিশু ভবিষ্যতের নাগরিক, এরাই হবে দেশের কর্ণধার। তাদের ছোট্টকালের এই স্মৃতি হয়তোবা অনুপ্রাণিত করে তুলবে তাদের ভবিষ্যৎ গড়ার নতুন চেতনাকে। মহাকালের স্রোতে ধাবমান প্রতিটি ক্ষণ থেকে আমরা তুলে নিলাম আজকের এই মুহূর্তটি। সাক্ষী হয়ে থাকল এসব কোমলমতি শিশুরা, অনাগত ভবিষ্যৎ প্রজন্মের কাছে উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে আজকের এই মুহূর্ত। স্মৃতির আকাশে জল জল করে জ্বলতে থাকবে আমাদের আজকের এই অস্তিত্ব। ঢাকা কলেজিয়েট স্কুলের অগ্রযাত্রা অব্যাহত থাকবে মহান স্রষ্টার কাছে, এটাই আমাদের প্রার্থনা।